খুব সহজে বাসায় যেভাবে আমি চিকেন চিজ পিৎজাটা বানাই সেই রেসিপিটাই আজকে নিয়ে চলে এসেছি, আর এটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আমি 1 কাপ উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি, আর তার ভিতরে আমি 2 টেবিল চামচ পরিমাণে ইস্ট আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার এটাকে আমি অ্যাক্টিভ হওয়ার জন্য সাইডে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। এখানে আমি একটা বাটিতে অলরেডি 4 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। আমি এখানে ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু আটাটাও ব্যবহার করুন। এবার এর ভিতরে আমি দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, সামান্য গুঁড়া দুধ আর একটা ডিম। আপনারা চাইলে গুঁড়া দুধ আর ডিমটা স্কিপ করে নিতে পারেন। আর আমার ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এবার আমি এই ময়দাটার ভিতরে ইস্টটা অ্যাড করে নেব। এখানে আমি 4 কাপ পরিমাণ ময়দার জন্য 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, আর আপনারা চাইলে কিন্তু এখানে হালকা পানি অ্যাড করে নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়। তো আমার ডোটা কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এটাকে আমি সামান্য তেল দিয়ে একটা পাত্রে রেস্টে রেখে, আর এটাকে অবশ্যই 6 থেকে 7 ঘন্টার জন্য আলাদা একটা জায়গায় ঢেকে রেখে দিতে হবে, আর অবশ্যই উষ্ণ একটা জায়গায় রেখে দেবেন, তাহলে এটা খুব ভালোভাবে ফুলে উঠবে। এবার এখানে আমি কিছু মুরগির বুকের মাংস নিয়েছি, যেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এখানে দেব পরিমাণ মতো লবণ, আর সেই সাথে দিয়ে দেব গোলমরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এবার এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস আর টমেটো সস। এখানে ওয়েস্টার সসটা কিন্তু আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, এটা আমার কাছে ছিল এজন্য দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আদা এবং রসুন কুচি। এটা দিয়ে খুব ভালোভাবে আমি মাংসগুলোকে মেখে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে কিন্তু আমার পিৎজার জন্য যে ডোটা তৈরি করব সেটা কিন্তু আমার খুব ভালোভাবে ফুলে এসেছে। এটাকে আমি সকালে করে রেখেছিলাম আর বিকালে পিৎজাটা বানিয়েছিলাম, তো আমার ডোটার জন্য আমি এটাকে রেডি করে নেব। তো এটাকে আমি সামান্য ময়দা ছিটিয়ে একটা পাত্রে খুব ভালোভাবে মথে নেব হাত দিয়ে, আর এভাবে হাত দিয়ে এটাকে প্রেসার দিয়ে অবশ্যই ভালোভাবে মেখে নেবেন, তাহলে ডোটা আপনার খুবই ভালো আসবে। আমি এখানে বেশিক্ষণ রাখতে পারিনি, 6 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। 7 থেকে 8 ঘন্টা রেস্টে রাখলে এটা আরও বেশি ভালো হয়। তো আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে পিৎজার শেপ দিয়ে নিচ্ছি। তো এটা আমি প্রথমে হাত দিয়ে করে নিচ্ছিলাম, তারপর একটা হাতল দিয়ে এটা সাহায্যে আমি গোল গোল করে নিয়ে নিয়েছি। তো আমি পিৎজাটা কিন্তু আমি চুলায় বেক করে নেব, তো এর জন্য আমি একটা ফ্রাইং প্যান ইউজ করব। তো এর উপরে আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম, আর ফ্রাইং প্যানে পিৎজাটা বানাবো এর জন্য এর উপরেই রেখে এটাকে পিৎজার শেপ দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে হাত দিয়ে। তো আমি ফ্রাইং প্যানের সাইজেই পিৎজাটা রেডি করব। তো একটা কাটা চামচ দিয়ে আমি অনেকগুলো ছিদ্র করে নিলাম যাতে বাতাসটা বেরিয়ে যায়, আর এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আলাদা একটা পাত্রে সামান্য তেল নিয়ে আমি মাংসগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। প্রথমে মাংসগুলোকে সামান্য নাড়চাড় করে নেব, এরপর এর ভিতর থেকে কিন্তু পানি বেরিয়ে আসে, আর মাংসের পানি এই পানি থেকেই কিন্তু এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, আর পানিটা শুকিয়ে গেলে এটা পুরোপুরি ভাজা হয়ে যাবে। তো আমার মাংসগুলো কিন্তু একদম রেডি, এটা আমি সাইডে রেখে দিয়েছি। এবার পিৎজার উপরে পিৎজার সসের জন্য আমি এখানে এক্সট্রা কোনো সস ব্যবহার করিনি, এখানে আমি টমেটো ক্যাচাপটাই ব্যবহার করেছি। এর উপরে আমি সেই মাংসগুলোকে দিয়ে দেব। তো আমি কিন্তু বাসায় সচরাচর এইভাবেই পিৎজাটা রেডি করি, খুবই সিম্পলভাবে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের টপিংসটাও দিয়ে অ্যাড করে নিতে পারেন। এবার এখানে অ্যাড করে দেবো কিছু মজারেলা চিজ, যেটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। এর কিন্তু ভিডিওটা আমার পেজে অলরেডি দেওয়া আছে। আর অ্যাড করে দেবো কিছু পেঁয়াজের রিং। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো টপিংস এখানে অ্যাড করে দিতে পারেন। তো এর উপরে আমি আবারও একটু টমেটো সস দিয়ে নিলাম, আর সবশেষে অরিগানোটা অ্যাড করে নেব। আর অরিগানো না দিলে কিন্তু পিৎজার ফ্লেভারটা আসে না। এবার ফ্রাইং প্যানের ঢাকনার ছিদ্রটাকে আমি সামান্য ময়দা দিয়ে বন্ধ করে দিয়েছি, এবং চুলাটার উপরে প্রথমে আমি একটা তাওয়া বসিয়ে নেব, যেটা দিয়ে আমি রুটি ছেঁকে থাকি। এর উপরে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে নেব। প্রথমে চুলাটা আমি 5 মিনিটের জন্য একটু বাড়িয়ে হিট দিয়ে নেব, তারপর চুলার হিট একদম লো আছে রেখে 30 মিনিটের জন্য আমি পিৎজাটা বেক করে নিব। আর এটা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে, 30 মিনিট পর দেখুন আমার পিৎজাটা কিন্তু একদম রেডি আর চিজগুলো একদম মেল্ট হয়ে গেছে। তো বাসায় অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আর এভাবে ট্রাই করে অবশ্যই কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।